হোম মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বহুরূপী পাঠ্যাংশ থেকে 2টি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও 3টি 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তা 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করি। 3 নম্বরের যে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি তার মধ্যে 2টো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদেরকে 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আগে আলোচনা করেছিলাম, যে 2টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজ আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা যদি ভিডিওগুলো একটু কষ্ট করে মন দিয়ে দেখো তো আশা করি আর তোমাদেরকে কিছুই করতে হবে না। নতুনভাবে কোনো নোটস লেখার তোমাদের আর কোনো প্রয়োজন নেই, আর অন্য কোনো ভিডিও দেখারও কোনো আশা করি কোনো প্রয়োজন হবে না। আগে আমরা 2টো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি, নকল পুলিশ হরির কেরামতির পরিচয় দাও। সুবোধ ঘোষের বহুরূপী পাঠ্যাংশের মূল্যায়ক হরিদা যেভাবে নকল পুলিশ সেজে কেরামতির পরিচয় দিয়েছিল তা অত্যন্ত রোমাঞ্চকর, যা প্রতিটি পাঠক ও পাঠিকাকে তার কেরামতির পরিচয় জানার জন্য নেশাগ্রস্ত এক মাতালের ন্যায় ব্যাকুল করে তুলেছিল। বহুরূপী হরিদা কোনোদিন বাউল তো কোনোদিন কপালিকা তো কখনো কখনো কাবুলিওয়ালা কিংবা হ্যাডকোট প্যান্ট পরা ফিরিঙ্গি সাহেব সাজেন। হরিদা ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য একদিন পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের মধ্যে দাঁড়িয়ে স্কুল পালানো 4টে ছেলেকে ধরেছিল। কিন্তু হরিদা মাস্টার মশাইয়ের কাছে সামান্য পয়সা নিয়ে তা যে ছেড়ে দেয়। পরে মাস্টার মশাই জানতে পারেন যে সে তো আসল পুলিশ ছিল না, নকল পুলিশ হরি। তখন তিনি তার খুবই প্রশংসা করেছিলেন। 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এখানে কোন ভুলের কথা বলা হয়েছে? অদৃষ্ট কেন হরিদার এই ভুল ক্ষমা করবে না? উত্তরটি একটু দেখে নাও। বহুরূপী পাঠ্যাংশের নায়ক বিরাগীরূপী হরিদাকে জগদীশবাবু প্রণামী হিসেবে যে 100 টাকা দিয়েছিলেন তা তিনি নেননি, যা প্রত্যেকটি কথকের কাছে তা ভুল বলে মনে করা হয়েছে। সুন্দর করে পেরা চেঞ্জ করবে আর এখানে লিখবে, ভাগ্য প্রত্যেকের জীবনে পরিবর্তনের কোনো না কোনো সুযোগ দেয়, গল্পের নায়ক। এই দেখো 2 নম্বরের উত্তরটির জন্য, অদৃষ্ট কেন হরিদার এই ভুল ক্ষমা করবে না। তো এখানে পরিবর্তন করে তোমরা উত্তরটি লেখো। প্যারা চেঞ্জ করে লিখবে, ভাগ্য প্রত্যেকের জীবনের পরিবর্তনের কোনো না কোনো সুযোগ দেয়, গল্পের নায়ক। দরিদ্র হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর কাছে যে সৌভাগ্য পেতে পারতেন তা গ্রহণ করেননি, ফলে ভাগ্য কোনোদিন হরিদার এই ভুলকে ক্ষমা করবে না বলে কথকের মনে হয়েছে। তো এগুলো ছিল 5 নম্বরের 2টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা কিন্তু মাধ্যমিক ফাইনাল ও টেস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরছি, যে 4টির মধ্যে তোমরা 2টো শিওর কমন পেয়ে যাচ্ছ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে যখন আমরা গুরুত্বপূর্ণ বাংলা ও ইতিহাস বিষয়ের নোট আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, রাগ নামে কোনো রিপু আমার নেই, রিপু শব্দের অর্থ কী? রাগ নামে কোন রিপু না থাকার কারণ কী? রাগ নামে কোনো রিপু না থাকার কারণ কী? এটি ছিল 3 নম্বরের প্রশ্ন। এই যে 1 নম্বরে আমরা দিলাম 3 নম্বরের প্রশ্নটা। 2 নম্বর হচ্ছে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ডের পরিচয় দাও। 3 নম্বর দেখে নাও, ওটা কি? একটা বহুরূপী, বক্তার পরিচয় দাও, বক্তার এমন উক্তির কারণ কি? নেক্সট 4 নম্বরে দেখো, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, এখন তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমরা 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি তোমরা কিন্তু খুব ভালো করে অভ্যেস করবে। 4 নম্বরটি VVI, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর 1 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা ও টেস্টের জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে সকলের বন্ধু সকল
সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেকেই সকলেই এই ভিডিও থেকে উপকার হতে পারে। এই চারটি ভিডিও তোমরা যদি মনোযোগ সহকারে অনুশীলন করো, তাহলে আশা করি আর তোমাদেরকে কোনো কিছু সাজেশন করতে হবে না। দেখা হবে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।